জীবন দক্ষতা, একজন মানুষ হিসেবে এই দক্ষতা আত্মস্থ করা খুব জরুরি। কিন্তু কি এই জীবন দক্ষতা, যা আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করে? কিভাবেই বা আমরা জীবন দক্ষতা অর্জন এবং চর্চা করতে পারি? আমন্ত্রণ শিক্ষার্থী বন্ধুরা আমার ঘরে আমার স্কুলের জীবন দক্ষতা অধিবেশনে। জীবন দক্ষতা একটি মনোসামাজিক দক্ষতা, যা দৈনন্দিন জীবনের প্রতিকূলতা, সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করে। জীবন দক্ষতার তিনটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আত্মসচেতনতা, নিজস্ব কার্যক্ষমতা এবং সামাজিক সচেতনতা। আত্মসচেতনতার আবার তিনটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস, আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণ এবং সমানুভূতি। নিজস্ব কার্যক্ষমতার চারটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মনিয়ন্ত্রণ, বিশ্লেষণী চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ এবং অধ্যবসায়। সামাজিক সচেতনতার আবার তিনটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যোগাযোগ, সৃজনশীল সমস্যা সমাধান এবং সম্পর্ক তৈরি। জীবন দক্ষতা চর্চার অন্যতম বিষয় হলো আত্মসচেতনতা। এই বিকাশ প্রক্রিয়ার দুইটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আত্মবিশ্বাস এবং আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণ। আজকের অধিবেশনে আমরা আত্মবিশ্বাসী হওয়া এবং অনুভূতির প্রকাশ, এই দুইটি বিষয় উপস্থাপন করব। আজকের অধিবেশন থেকে আমরা যা যা শিখতে পারব, আত্মবিশ্বাসী, আক্রমণাত্মক এবং নিষ্ক্রিয় যোগাযোগের মধ্যকার পার্থক্য বুঝতে পারব, আত্মবিশ্বাসমূলক দক্ষতা অনুশীলন করতে শিখব, ভিন্ন ভিন্ন অনুভূতিকে চিহ্নিত করতে পারব, কিভাবে অনুভূতিকে সাবলীল এবং যথার্থ উপায়ে প্রকাশ করা যায় তা জানতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, যোগাযোগ পদ্ধতির এই আলোচনা থেকে আমরা নিজেদের মধ্যে আত্মবিশ্বাসী হওয়ার চর্চা করতে পারব। জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ জীবন দক্ষতাটি আমাদের সাফল্যের দিকে এগিয়ে নেবে। পাশাপাশি ভিন্ন ভিন্ন অনুভূতি চিহ্নিতকরণের মধ্য দিয়ে আমরা আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। এই জীবন দক্ষতাটিও আমাদের বিভিন্ন পরিস্থিতিতে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে এবং অন্যের অনুভূতিকে সম্মান করতে শেখাবে। জীবনে অনেক সময় আমাদের সামনে নানা বাধা আসতে পারে, ঠিক সেই সময়ই আত্মবিশ্বাসের সাথে পরিস্থিতি মোকাবেলার প্রয়োজন হয়। আত্মবিশ্বাসের ঘাটতি থাকলে নানা বিপত্তি হতে পারে, পাশাপাশি বিভিন্ন পরিস্থিতিতে আমাদের মনের উপরও কিন্তু প্রভাব ফেলে। আমরা অনেকেই পরিস্থিতি মোকাবেলায় নানা রকম কৌশল অবলম্বন করি, তারপরও এসো দেখি কোনো কৌশল অজানা আছে কি না। বন্ধুরা, বলতো শব্দটি কী? ঠিক ধরেছ, যোগাযোগ। আত্মবিশ্বাসী হওয়ার অন্যতম দক্ষতা হলো যোগাযোগ। আমাদের বাবা মা, বন্ধু, শিক্ষক এবং অন্যদের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ অংশ। যেমন আমি আমার পরিবারের সাথে সমানুভূতির সাথে কথা বলি, সবসময় ধৈর্য নিয়ে শুনতে চেষ্টা করি, অন্যদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আমি আত্মবিশ্বাসের সাথে কথা বলতে চেষ্টা করি। এটা খুবই গুরুত্বপূর্ণ যে কথা বলার সময় আমি রূঢ় কথা বলে কাউকে কষ্ট দিব না। কার্যকর যোগাযোগের ক্ষেত্রে বক্তা হওয়া যেমন জরুরি, তেমনি জরুরি একজন ভালো শ্রোতা হওয়া। বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো একজন ভালো শ্রোতা হওয়ার জন্য কী কী উপায় হতে পারে? ভালো শ্রোতা হওয়ার জন্য আমরা যেসব বিষয় অনুশীলন করতে পারি, বক্তার কথায় সম্পূর্ণ মনোযোগ দেওয়া, শরীরী ভাষা ব্যবহার করা, যেমন মাথা ঝাঁকানো, যখন অন্যেরা কী বলছে তা না বুঝলে প্রশ্ন করা, চোখের দিকে তাকিয়ে কথা শোনা, বক্তব্যের মাঝে ব্যাঘাত সৃষ্টি না করা, বক্তার মতামতকে অনুধাবন করা, কাগজে আঁকিবুকি বা কাগজ মোড়ানো বা অন্য কোনো অমনোযোগ সুলভ আচরণ থেকে বিরত থাকা। অধিকাংশ সময় কেউ আমাদের সাথে কিভাবে কথা বলবে তা আমরা বদলাতে পারি না, কিন্তু তাদের কথাগুলো আমাদের মনে কষ্ট দিল নাকি ভালো লাগলো তা কিন্তু আমরা তাদেরকে বলতে পারি। তবে এমন কিছু বিশেষ বিষয় আছে যেগুলো কথা বলা আসলেই কঠিন, যেমন কাউকে বলা আমার কেমন লাগছে, আমি কি চাই। যেমন বন্ধুকে এটা বলা খুবই কঠিন যে সে তোমার অনুভূতিতে আঘাত করেছে। আবার কখনো বাবা মার কাছে এমন কোনো কাজ করার অনুমতি চাওয়া যা তুমি মনে করছো তারা না করতে পারে, বা এরকম বিষয়ে কথা বলা কঠিন হয়ে যেতে পারে। তোমাদেরকে এখন একটা গল্প বলি, রোজিনার পেন্সিল। গল্পটি শুনে তুমি ভাববে তুমি রোজিনা হলে কি করতে। এই তো সেদিন স্কুল শেষ হওয়ার পর রোজিনা খুব আনন্দিত, সারাদিন অনেক কাজ করেছে। এখন সে কাছের ছোট্ট দোকানে বন্ধুদের সাথে নিয়ে একটি কেক এবং পেন্সিল কিনবে, যাতে সে হোমওয়ার্ক করতে পারে। তার হাতে ঠিক ততটুকুই পর্যাপ্ত টাকা ছিল যা দিয়ে একটি কেক এবং কয়েকটি পেন্সিল কেনা যায়। সেগুলো কিনে রোজিনা বন্ধুদের সাথে বসল। এক টুকরো কেক মুখে দিয়ে
কেবল সে হোমওয়ার্ক শুরু করেছে, ম্যারি পেছন থেকে এসে বলল, আমার পেন্সিল খুব পছন্দ হয়েছে, চমৎকার পেন্সিল, আমি কি এটা নিতে পারি? রোজিনা উত্তর দেওয়ার আগেই তার আরেক বন্ধু নিরীহভাবে বলল, আমিও কি একটি পেন্সিল নিতে পারি? আমার সত্যি একটি পেন্সিল দরকার, বলেই একটি পেন্সিল তুলে নেয় সে। এরপর আরেকজন বন্ধু বলল, তুমি যদি এখানে আমাদের সাথে বসো তাহলে তোমার আমাদের সাথে পেন্সিলগুলো ভাগ করে নিতে হবে। এই বলে রোজিনার শেষ পেন্সিলটিও তুলে নিয়ে যায়। কিন্তু স্কুলের জন্য পেন্সিলগুলো রোজিনার সত্যিই প্রয়োজন ছিল। বন্ধুদের রোজিনার কী বলা উচিত বা রোজিনার কী বা করা উচিত? যদি তোমরা মনে করো রোজিনা এরকম বলতে পারে যে পেন্সিলগুলো না দেওয়ার জন্য আমি দুঃখিত, তারপর পেন্সিলগুলো বন্ধুদেরকে দিয়ে দেয়, এক্ষেত্রে রোজিনা আসলেই কী অনুভব করেছিল তা না বলে কিছু না বলার সিদ্ধান্ত নেয়। রোজিনার বন্ধুরা যা চেয়েছিল তাই পেল, কিন্তু রোজিনা তার পেন্সিলগুলোও পেল না এবং তার মনও খুব খারাপ হলো। এ ধরনের যোগাযোগ পদ্ধতিকে বলা হয় নিষ্ক্রিয় যোগাযোগ। নিষ্ক্রিয় যোগাযোগ হয় তখনই যখন আমরা কী চাই অথবা আমরা কেমন অনুভব করছি সে সম্পর্কে কিছু বলতে পারি না। শেষ পর্যন্ত এতে আমরা দুঃখই পাই এবং আমাদের যা দরকার বা প্রয়োজন তাও পাই না। আবার যদি তোমরা এরকম ভাবো যে রোজিনা রেগে যেয়ে বলতে পারতো, আমার পেন্সিল ফেরত চাই, এগুলো নেওয়া বন্ধ করো, তারপর পেন্সিলগুলো সে কেড়ে নিয়ে নিতে পারতো। এই রকম পরিস্থিতিতে রোজিনা বন্ধুদের কাছ থেকে তার পেন্সিলগুলো ফেরত আনার দাবি করেছে ঠিকই, কিন্তু সে তার বন্ধুদেরকে কষ্টও দিয়ে দিল। এক্ষেত্রে রোজিনা জোরে জোরে কথা বলছিল এবং তার কথায় কোনো আন্তরিকতা ছিল না। সে তার বন্ধুদের অনুভূতির কথা ভেবে কিছু বলেনি। সবশেষে সে তার সব পেন্সিল ফেরত পাবে ঠিকই, কিন্তু সম্ভবত তার বন্ধুরা অনেক কষ্ট পেয়ে থাকবে তার কথা বলার ভঙ্গির কারণে। যোগাযোগের এই পদ্ধতিকে আমরা বলছি আক্রমণাত্মক যোগাযোগ। আক্রমণাত্মক যোগাযোগ হয় তখন যখন তুমি শ্রুতিগতভাবে অন্যদেরকে কথা বলো, তুমি কী চাও সেটা বলো এবং তাদের অনুভূতিকে সম্মান না করেই কথা বলো। এই প্রক্রিয়াটি অনুভূতি জানানোর জন্য একেবারেই উপযুক্ত নয়, এতে সংঘাত তৈরি হয়, তোমার বন্ধুদের অনুভূতিতেও আঘাত করা হয়। তোমরা অন্যভাবে ভাবতে পারো, রোজিনা সরাসরি বলতে পারতো, আমি সারা সপ্তাহ এই পেন্সিলগুলো কেনার অপেক্ষায় ছিলাম, তোমাদের আজকের হোমওয়ার্ক করার জন্য তোমরা পেন্সিলগুলো নিতে পারো, কিন্তু যখনই কাজ শেষ হবে তোমরা আমাকে ফেরত দেবে। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত রোজিনা সুখী হবে এবং তার বন্ধুরাও আনন্দিত হবে। সে তার বন্ধুদের অনুভূতির প্রতি সংবেদনশীল ছিল, যা তার নিজেকেও আনন্দ দিবে। আবার তার বন্ধুরাও জানলো যে সে প্রকৃতই স্কুলের জন্য পেন্সিলগুলো চায়। যোগাযোগের এই পদ্ধতিকে আমরা বলছি আত্মবিশ্বাসী যোগাযোগ। আত্মবিশ্বাসী যোগাযোগ হলো যখন তুমি কাউকে সরাসরি এবং শ্রদ্ধাপূর্ণভাবে বলো তুমি কী চাও, কী তোমার দরকার, তখন তাদের অনুভূতি আহত হয় না। এটাই সাধারণত সেরা প্রতিক্রিয়া। আত্মবিশ্বাসী যোগাযোগ সকলকেই আনন্দিত করে। আত্মবিশ্বাসী অভিব্যক্তি প্রকাশের জন্য অনুশীলন প্রয়োজন। তুমি কী চাও এবং তোমার কী প্রয়োজন সে সম্পর্কে ভাবো এবং এটা বলো। তোমার অনুভূতি সম্পর্কে সৎ থাকার বিষয়ে ভীত হয়ো না। তোমার নিজের চাহিদা সম্পর্কে আত্মবিশ্বাসী হও এবং অন্যদেরকে তা জানাও। যখন আমরা মানুষকে বলবো আমরা কী চাই এবং কী আমাদের দরকার, তখন তারা একে সম্মান এবং শ্রদ্ধা করতে পারবে। যদি বন্ধুদের সাথে কোথাও যেতে ইচ্ছে না করে, তাহলে বলে দাও তুমি যেতে চাও না। আত্মবিশ্বাসের সাথে না বলতে পারাও কিন্তু একটি দক্ষতা। তুমি বাড়িতে বসে আত্মবিশ্বাসী প্রতিক্রিয়া দক্ষতার অনুশীলন করতে পারো। এই যেমন কল্পনা করো, তুমি একটি বাসে ওঠার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছো, কোথাও থেকে কেউ একজন তোমার সামনে এসে দাঁড়ালো। তুমি এখন কী করবে, তোমার আচরণ কীরকম হবে? কিংবা তোমরা দুই ভাই বোন, তুমি তোমার ভাই রবির মতো স্কুলে যেতে চাও, কিন্তু তোমার বাবা মা চান যে তুমি রান্নাঘরে সাহায্য করো, কারণ মেয়ে হিসেবে তোমার রান্না জানাটাও জরুরি। অথবা তোমার বয়স 14, তোমার বাবা মা চাইছেন তোমাকে স্কুল থেকে ছাড়িয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে, অথবা কোনো একটি কারখানায় কাজে যোগ দিয়ে দিতে, কিন্তু তুমি নিয়মিত স্কুলে যেতে চাও, একজন শিক্ষক হওয়াই তোমার স্বপ্ন, তোমার আত্মবিশ্বাসী প্রতিক্রিয়া তখন কেমন হবে? যোগাযোগের ক্ষেত্রে আমরা কে কী ধরনের আচরণ করি চলো তো একটু দেখে নেই। 10-এর মধ্যে তুমি নিজেকে কত নম্বর দিবে? চলো যোগাযোগের ক্ষেত্রে আনুষাঙ্গিক আচরণগুলো কেমন হয় দেখে নেই। নিষ্ক্রিয় যোগাযোগের ক্ষেত্রে সাধারণত নিচু স্বর, ফিকফিকে হাসি, দ্বিধাগ্রস্ত স্বর, হাতের আড়ালে মুখ লুকানো, নিচের দিকে তাকানো, মৃগী রোগ, স্নায়ু বৈকল্য,
ঠোঁট উল্টানো, অভিমান করা অথবা কারোর সাথে কথা না বলা, না শোনার ভান করা, তোমার কিছু করার ছিল তা ভুলে যাওয়া, অসুস্থ হয়ে পড়া, সংশয়ী শরীরী ভাষা, দুর্বল আত্মবিশ্বাস এবং সিদ্ধান্তহীনতা দেখা যায়। আক্রমণাত্মক যোগাযোগের ক্ষেত্রে যে ধরনের আচরণগুলো দেখা যায়, চিৎকার, ভ্রুকুটি, অসম্মান করা বা কোনো কিছু সম্পর্কে খারাপ বলা, লোকের পেছনে কথা বলা, তর্জনী তুলে কথা বলা, অন্যদের সম্পর্কে অভিযোগ করা, বুঝতে না চাওয়া, পরের বার দেখবো, আমি কি করতে পারি এরকম কথা বলা, শারীরিকভাবে জোর খাটানো, ধাক্কা দেয়া, হুমকিমূলক শরীরী ভাষা প্রয়োগ করা ইত্যাদি দেখা যায়। আত্মবিশ্বাসী যোগাযোগের ক্ষেত্রে যে ধরনের আচরণগুলো দেখা যায়, শান্ত ও দৃঢ় স্বর, পরিষ্কার গলায় কথা বলা, আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা, কঠোরভাবে নয়, সংযত শারীরিক ভাষা, অন্যের বক্তব্য শোনা, শ্রদ্ধা পোষণ করা কিন্তু দৃঢ়তার সঙ্গে শোনা, আমি দিয়ে শুরু করা, ধীর শরীরী ভাষা কিন্তু হুমকিমূলক নয়। এখন ভেবে দেখো তো, তোমার ক্ষেত্রে কোন ধরনের যোগাযোগ সবচেয়ে বেশি হয়ে থাকে? তোমরা বাড়িতে বসেই আত্মবিশ্বাসী যোগাযোগের চর্চা করতে পারো। এবারে আমরা ভিন্ন ভিন্ন ধরনের অনুভূতি নিয়ে কথা বলবো। আত্মবিশ্বাসী হওয়ার জন্য নিজের অনুভূতি বুঝতে পারাটাও খুব গুরুত্বপূর্ণ। কোনো কোনো দিন আমরা দুঃখ পাই, আবার কোনো কোনো দিন উত্তেজনায় ভরা থাকে। আমরা কি করছি, কার সঙ্গে সময় ব্যয় করছি তার উপর নির্ভর করে আমাদের অনুভূতি বদলে যায়। আমাদের অনুভূতি আমাদের আচরণকে প্রভাবিত করতে পারে। অনুভূতিকে বলা হয় আবেগ। কোনো বিষয় সম্পর্কে আমাদের অনুভূতির ওপরই নির্ভর করে আমাদের আবেগ। যেমন আমি যদি জানতে পারি যে আমার একজন ভালো বন্ধুর সাথে অনেক দিন পর দেখা হবে, তাহলে কিন্তু আমি খুবই আনন্দিত থাকব। আবার আমি যদি জানি যে আমার একজন বন্ধুর কোনো অসুখ হলো, তাহলে আমি অবশ্যই কষ্ট পাব এবং দুঃখ পাব, কারণ আমি চাই না আমার বন্ধু অসুস্থ হোক। আমরা এখন একটি অনুভূতির চার্ট দেখব। এখানে আমাদের বিভিন্ন রকম অনুভূতির সাথে মুখভঙ্গিরও পরিবর্তন থাকবে। যেমন আমার বন্ধু যখন আমার অনুভূতিকে আহত করে, আমি কিন্তু খুব দুঃখী অনুভব করি। আবার আমার ভাই যখন আমার প্রিয় খেলনা ভেঙে ফেলে, অথচ সে কারণে মা আমাকে বকা দেয়, তখন কিন্তু আমি খুব রাগী অনুভব করি। যখন আমি বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করি, তখন কিন্তু আমি উচ্ছ্বসিত বোধ করি। আমি যখন কোনো বাসের লাইনের জন্য দাঁড়িয়ে থাকি, তখন আমি বিরক্তি অনুভব করি। আজকে তুমি নতুন কোনো অনুভূতি শিখলে? আমরা যখন আবেগাক্রান্ত হই, আমরা এরকম বোধ করি। আমাদের হৃদয়, মন, শরীর ভিন্নভাবে অনুভব করে। আবার আমরা যখন রেগে উঠি, আমাদের শরীরও আহত বোধ করে। আমাদের শ্বাস দ্রুত হয়ে যায় এবং আমরা বেশি ভালো অনুভব করতে নাও পারি। আমরা যখন সুখী, তখন আমরা হাসি এবং শান্ত অনুভব করি। তোমাদের কি মনে হয়, অন্যদের কাছে আমাদের অনুভূতি জানানোটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? এখন তুমি কি তোমার বন্ধুদের তাদের অনুভূতি জানানোর জন্য উৎসাহিত করবে? তাহলে বাড়িতে বসেই তোমরা নিজেরাই কিন্তু এরকম একটি অনুভূতির ছবি আঁকতে পারো এবং তোমার কেমন লাগছে তা খুঁজতে পারো। যেমন আমি রাগ অনুভব করি যখন, আমি সুখ অনুভব করি যখন, আমি ভয় অনুভব করি যখন, কিংবা আমি উত্তেজনা অনুভব করি যখন, এরকম তোমাদের বিভিন্ন অনুভূতিতে তোমরা কীরকম অনুভব করছো তা কিন্তু লিখতে পারো। আমরা সকলেই নিজস্ব উপায়ে আবেগ প্রকাশ করি। বয়ঃসন্ধিকালে এই আবেগগুলো হয়তো আকস্মিক এবং তীব্র মেজাজের হতে পারে। কিশোর কিশোরীদের এই তীব্র আবেগের অভিজ্ঞতা তাদের আচরণকেও প্রভাবিত করে। অনেক সময় অপরিণামদর্শী আচরণের ঝুঁকি তৈরি হতে পারে, আবার নিজেদেরকেও বিপদে ফেলতে পারে। এই কারণে বোঝা প্রয়োজন কিভাবে আবেগকে প্রকাশ ও পরিচালনা করতে হবে, যাতে নিজেরা বা অন্যরা ক্ষতির শিকার না হয়। আমরা প্রত্যেকেই নানা রকম অনুভূতির মধ্যে দিয়ে যাই। এক একজন এক এক রকমভাবে অনুভূতির প্রকাশ ঘটাতে পারি। সঠিকভাবে অনুভূতির প্রকাশ না করা গেলে বরং কোনো কিছু করার উদ্দীপনা কমে যেতে পারে, পাশাপাশি আত্মবিশ্বাসও কমে যেতে পারে এবং হতাশা সৃষ্টি হতে পারে। ছোটবেলা থেকেই বাড়ির পরিবেশ, স্কুল এবং সমাজের আশপাশ থেকে শিশু নানা কিছু শেখে যা অনুভূতিকে প্রভাবিত করে। সামাজিক বৈষম্যের কারণে ছেলে বা মেয়ে পরিচয়ের পার্থক্য তৈরি হয়। অনেক সময় দেখা যায় মেয়েদের বলা হয় জোরে হাসতে নেই, আর ছেলেরা শেখে তাদের কাঁদতে নেই, যা ঠিক না। প্রত্যেকটি মানুষের সমানভাবে আবেগ প্রকাশের অধিকার আছে। অনেক সময় আমরা মানসিকভাবে চাপ অনুভব করি,
বেশি মাত্রায় চাপ থাকলে তা শরীরে এবং মনে প্রভাব ফেলতে পারে। দেখা যায় কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা, দাঁত করমর করা, কাঁপুনি, ঝাঁকুনি, জ্বর, দ্রুত হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস, শক্ত পেশি, বমি বমি ভাব, ঘাম হওয়া এবং শুষ্ক মুখ, এমন শারীরিক লক্ষণ দেখা যায়। আবার আবেগীয় লক্ষণে দেখি মন মরা, রাগান্বিত, বিরক্তি এবং উদ্বিগ্ন থাকা। এ ধরনের শারীরিক বা মানসিক লক্ষণসমূহ দেখা গেলে সাধারণত আমাদের আচরণগত পরিবর্তন আসে, যেমন নিদ্রাহীনতা, অতিভোজন, না খাওয়া, জিনিসপত্র ভাঙচুর, অতিমাত্রায় কম আহার, অবসাদ, মানুষকে এড়িয়ে চলা, অতিনিদ্রা, মাদকাসক্ত হওয়ার মতো ঘটনা ঘটে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুভূতি প্রকাশের বিভিন্ন বিষয়গুলো দেখলাম। আমাদের প্রত্যেকেরই আবেগ প্রকাশের উপর লক্ষ্য রাখা খুব জরুরি। যে কোনো নেতিবাচক আবেগ প্রকাশ অন্যের উপর আঘাত আনতে পারে, তাই আমাদের আত্মবিশ্বাসের সাথে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে। বাবা, মা, ভাই, বোন, বন্ধু, যারা তোমার জীবনে ইতিবাচক ভূমিকা পালন করছে, তুমি চাইলে তাদের কাছ থেকেও সহযোগিতা পেতে পারো। আজ আমরা জানলাম আত্মসচেতনতা ছেলে মেয়েদের ইতিবাচকভাবে শিখতে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে এবং অনুভূতিকে নিয়ন্ত্রণ ও প্রকাশ করতে সহযোগিতা করে। মনে রাখতে হবে, আত্মবিশ্বাস থাকলে সাফল্য হাতের মুঠোয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন ভেবে দেখো, তুমি কি আসলেই আত্মবিশ্বাসের সাথে যোগাযোগ করতে পারো? তুমি কি সহজভাবে অনুভূতি প্রকাশ করতে পারো? উত্তর যদি মোটামুটি হয়, তবে আরও ভালো করার জন্য তোমাকে চর্চা চালিয়ে যেতে হবে। জীবন দক্ষতার এই চর্চা দৈনন্দিন জীবনের প্রতিকূলতা এবং বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করে এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহযোগিতা করে। তোমরা নিজেরাও কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পারো কোন অনুভূতি প্রকাশে তোমাকে কেমন দেখায়। পাশাপাশি তোমরা কিভাবে আত্মবিশ্বাসী যোগাযোগ করবে তাও আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করতে পারো। আজকের অধিবেশন থেকে আমরা তিন ধরনের যোগাযোগ সম্পর্কে জেনেছি: নিষ্ক্রিয় যোগাযোগ, আক্রমণাত্মক যোগাযোগ, আত্মবিশ্বাসী যোগাযোগ। নিষ্ক্রিয় যোগাযোগ হয় তখন যখন আমরা কি চাই অথবা আমরা কেমন অনুভব করছি সে সম্পর্কে বলতে পারি না। আক্রমণাত্মক যোগাযোগ হয় তখন যখন আমরা শ্রুতিকটুভাবে অন্যদের বলি আমরা কি চাই এবং তাদের অনুভূতিকে সম্মান করি না। আত্মবিশ্বাসী যোগাযোগ হলো যখন আমি কাউকে সরাসরি এবং শ্রদ্ধাপূর্ণভাবে বলি আমি কি চাই এবং আমার কি দরকার, তখন তাদের অনুভূতি আহত হয় না। এটা সাধারণত সেরা প্রতিক্রিয়া। আমরা জেনেছি কার্যকর যোগাযোগের ক্ষেত্রে বক্তা হওয়া যেমন জরুরি, তেমনি একজন শ্রোতা হয়ে ওঠাও জরুরি। একজন ভালো শ্রোতা হতে হলে বক্তার কথায় মনোযোগ দিতে হবে, বক্তার কথা না বুঝলে প্রশ্ন করতে হবে, শরীরী ভাষা ব্যবহার করতে হবে, চোখের দিকে তাকিয়ে কথা শুনতে হবে, কথার মাঝে ব্যাঘাত করা যাবে না, মতামতকে গুরুত্ব দিতে হবে, অমনোযোগ সুলভ কাছ থেকে বিরত থাকতে হবে। আমরা ভিন্ন ভিন্ন অনুভূতিকে চিহ্নিত করতে শিখেছি, জেনেছি কোনো বিষয়ে মানসিকভাবে চাপ থাকলে তা শরীরে এবং মনে প্রভাব ফেলতে পারে। এই ধরনের শারীরিক বা মানসিক লক্ষণসমূহ দেখা গেলে সাধারণত আমাদের আচরণগত পরিবর্তন আসে, যেমন নিদ্রাহীনতা, অতিভোজন, না খাওয়া, জিনিসপত্র ভাঙচুর, অতিমাত্রায় কম আহার, অবসাদ, মানুষকে এড়িয়ে চলা, অতিনিদ্রা, এমনকি মাদকাসক্তের ঘটনাও ঘটে। আরও জেনেছি অনুভূতিকে সাবলীল ও যথার্থ উপায়ে প্রকাশ করতে পারলে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, আত্মসচেতনতা আমাদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে সহযোগিতা করে। আমরা বিশ্বাস করি জীবন দক্ষতা প্রতিটি মানুষের ইতিবাচকভাবে বেড়ে ওঠার জন্য এক অনন্য মাধ্যম। অধিকার আদায়, নির্যাতন মুক্ত জীবন, সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শুধু নিজের জীবনে দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবেলা নয়, পরিবার, সমাজ, রাষ্ট্রে এই জীবন দক্ষতার চর্চা প্রত্যেককে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলে। শুধু ছেলে বা মেয়ে হিসেবে নয়, মানুষ হিসেবে নিজের পরিচিতি প্রতিষ্ঠিত করে। আমরা সবাই এখন কোভিড-19 পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তাই সচেতন থাকতে হবে। কোনোভাবেই মানসিক জোর হারালে চলবে না, বিধিনিষেধগুলো মেনে চলতে হবে আর আত্মবিশ্বাসের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এই কঠিন সময়ে আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণে সতর্ক থাকতে হবে। আমাদের সকলের অনুভূতি যেন আনন্দদায়ক হয়, আমরা যেন একে অপরকে ভালো রাখতে পারি, পরিবার, বন্ধু, আত্মীয় স্বজনের অনুভূতি যেন ভালো থাকে সেদিকে লক্ষ্য রাখব। আমরা এমন কোনো আচরণ করব না যাতে
অন্যকেও কষ্ট পায়। আজকের অধিবেশন এই পর্যন্তই। আগামীতে জীবন দক্ষতা চর্চার অন্য বিষয়গুলো নিয়ে কথা বলবো। স্বাস্থ্যবিধি মেনে চলো, সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকো, সুস্থ থাকো, ঘরে বসেই পড়াশোনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অধিবেশনটি তোমরা আবার দেখতে চাইলে ভিজিট করো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজে কমেন্ট করে জানাও, অথবা তোমাদের কোনো সুচিন্তিত মতামত থাকলে মেইল করতে পারো agas@dshe.gov.bd এই ঠিকানায়। ধন্যবাদ।